ইতালির ভেনিসের অ্যাস্ট্রাই প্রজন্ম অ্যাসোসিয়েশনের আয়োজনে গ্রীষ্মকালীন মিলন মেলা, ঈদ পুনর্মিলনী ও শিশুদের খেলাধুলার আয়োজন করা হয়। ইতালি হতে নাজনীন আক্তার জানান, প্রজন্ম অ্যাসোসিয়েশনের একটি অরাজনৈতিক সংগঠন, দীর্ঘ 14 বছর যাবৎ সংগঠনটি বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের মূল কাজ হচ্ছে বাংলাদেশিদের মধ্যে যাদের কাজ নেই তাদের কাজ খুঁজে দেয়া এবং বাংলাদেশে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা করা এবং বাংলাদেশের জাতীয় দিবসগুলোকে প্রবাসী বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির ভেনিস, পাবোদা শহরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অ্যাস্ট্রায় বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি। আজকের আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করে আমাদেরকে যে আপনারা সাহস যোগিয়েছেন, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আমাদের প্রজন্ম সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি কালচারগুলোকে তুলে ধরা, তাদের সফলতা কামনা করি যে ভবিষ্যতে তারা যেন আরো সফলভাবে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা খুবই আনন্দ করি, এটা আমাদের বাঙালি কালচার, আমাদের বাচ্চারা খুব